হাই ফ্রেন্ডস, আমি চন্দন। আজকে আমাদের ইঞ্জিনিয়ারিং এর নতুন ক্লাস ডাইস, চলো শুরু করা যাক। তো ডাইস ডাইস করতে গেলে আমাদের আগে জানতে লাগবে ডাইস কয় প্রকারের। ডাইস সাধারণত দু প্রকারের, কি কি? একটা জেনারেল ডাইস, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস। একটা জেনারেল আর একটা স্ট্যান্ডার্ড। তাহলে জেনারেল ডাইস কোনগুলো? জেনারেল ডাইস হচ্ছে একদম মোস্ট, যেটা খুব কমন, সেটা হচ্ছে লুডুর ছক্কা। তো লুডুর ছক্কাটা হচ্ছে জেনারেল ডাইস। এবার লুডুর ছক্কায় ডাইসের যে পজিশনগুলো সেগুলো কেমন ভাবে থাকে সেই অনুযায়ী আমরা বিচার করব, সেটা জেনারেল ডাইস না স্ট্যান্ডার্ড ডাইস। তো যদি এটা একটা ডাইস হয়, জেনারেল ডাইসে কি হয়, সবসময় যে অপোজিট সাইড থাকে সেই অপোজিট সাইডে যে সংখ্যাগুলো থাকে তাদের যোগফল সবসময় সাত হবে। তাহলে জেনারেল ডাইসে কি হবে, অপোজিট সাইডের যোগফল সাত হবে। তার মানে যদি এইখানে তুমি উপরে ওয়ান দেখতে পাও, ওয়ানের অপোজিটে কি থাকবে? ছয়। তাহলে জেনারেল ডাইসে ওয়ানের অপোজিটে ছয় থাকবে, তাহলে এদের যোগ করলে হবে সাত। তাহলে জেনারেল ডাইসে যদি এখানে দুই থাকে, তাহলে দুইয়ের অপোজিট সাইডে কে থাকবে? পাঁচ, যাদের যোগফল করলে হবে সাত। এবং যদি কোথাও তিন থাকে, তাহলে তিনের অপোজিট সাইডে কি হবে? চার। তাহলে যাদের অপোজিট সাইডের যোগফল হবে সাত। তাহলে যদি অপোজিট সাইডের যোগফল সাত হয় তখন তাকে আমরা জেনারেল ডাইস বলি। তো আমরা দেখলাম যে ডাইস দুই টাইপের, একটা জেনারেল একটা স্ট্যান্ডার্ড। আর জেনারেল ডাইসে কি হয়, একের অপোজিটে ছয়, দুইয়ের অপোজিটে পাঁচ, তিনের অপোজিটে চার থাকে, মানে অপোজিট সাইডগুলোর যোগফল সবসময় সাত হয়, এটা জেনারেল ডাইস। কিন্তু আমরা এই ছবি দেখে বুঝবো কি করে যে এটা জেনারেল ডাইস হবে না স্ট্যান্ডার্ড ডাইস হবে? কারণ এতে তো আমরা অপোজিট সাইডটা দেখতে পারবো না, তাই না? অপোজিট সাইড এখানে ইনভিজিবল দেখে। তাহলে এইখানে যে সংখ্যাগুলো আমরা দেখতে পারবো সেই সংখ্যা দেখে আমাদেরকে ডিসাইড করতে হবে এটা জেনারেল হবে না স্ট্যান্ডার্ড হবে। সেটা কিভাবে? এই যে সংখ্যাগুলোর যোগফল, সংখ্যাগুলোর প্রতিটার সাথে যোগফল যদি সাত হয় তবে সেটা হবে স্ট্যান্ডার্ড, যদি সাত হয় তবে সেটা হবে স্ট্যান্ডার্ড। কেমন ভাবে যোগ করতে হবে? এই যে প্রতিটা দুটো, চার আর দুই, এটার যোগফল কত? ছয়। চার আর একের যোগফল কত? পাঁচ। আর বাকি থাকলো দুই আর এক, যাদের যোগফল তিন। তার মানে কি, যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি একটার সাথে আর একটা দুটো করে সংখ্যার যোগ করে সেই সংখ্যাগুলোর যোগফল যদি সাত না হয় তবে সেটা জেনারেল ডাইস, আর যদি সাত হয়ে যায় কোথাও তবে সেটা স্ট্যান্ডার্ড ডাইস। এইখানে কিন্তু একটু আলাদা, জেনারেল ডাইসে কি হয়, অপোজিট সাইডের যোগফল, অপোজিট সাইডের যোগফল সব সময় সাত হয়। কিন্তু যে ছবিতে যে আমরা নাম্বারগুলো দেখতে পাই সেই নাম্বারগুলোর যোগফল, পাশের পাশের নম্বরগুলোর যোগফল যেমনভাবে করেছে চার যোগ দুই, দুই যোগ এক, চার যোগ এক, এই যোগফল যদি সাত না হয় তবে সেটা জেনারেল ডাইস। দেখো চার আর দুই যোগ করে ছয় হয়েছে, চার আর এক পাঁচ, দুই আর তিন, কোথাও আমার এখানে সাত হয়নি, সাত হয়নি বলেই এটা জেনারেল ডাইস। যদি কোথাও সাত হয়ে যেত তবে সেটা স্ট্যান্ডার্ড ডাইস। তো চলো স্ট্যান্ডার্ড ডাইস সম্বন্ধে আরো কিছু আমরা জেনে নিই। তো ডাইস করতে গেলে প্রথমে আমাদের ফার্স্ট কাজ হবে চেক করা সেটা জেনারেল ডাইস না স্ট্যান্ডার্ড ডাইস। তাহলে সেটা কি বললাম, যে জেনারেল আগে চেক করতে গেলে কি করতে হবে, যে এই পার্শ্ববর্তী সংখ্যাগুলোর প্রতিটাকে প্রতিটার সাথে যোগ করতে হবে। মানে কেমন, পাঁচের সাথে এক যোগ, আবার পাঁচের সাথে দুই যোগ, প্লাস দুইয়ের সাথে এক যোগ।
পার্শ্ববর্তী সংখ্যাগুলোর যোগফল যদি কোথাও সাত চলে আসে তবে সেটা স্ট্যান্ডার্ড ডাইস হবে। তাহলে এটি কি ডাইস হবে? স্ট্যান্ডার্ড ডাইস হবে, কারণ আমি বলেছিলাম জেনারেল ডাইসে পাঁচের অপোজিটে দুই থাকে, এটা সব সময় থাকে, এটা ফিক্সড যে জেনারেল ডাইস হলে পাঁচের অপোজিটে দুই থাকবে। এবার যদি পাঁচের অপোজিটে দুই থাকে তাহলে আমরা পাঁচ আর দুইকে নিশ্চয়ই একই ছবিতে দেখতে পারবো না, কারণ পাঁচের বিপরীতে আছে, মানে নিচের সাইডে আছে। তার মানে এখানে যেহেতু দুই দেখা যাচ্ছে তার মানে এটা জেনারেল ডাইস হতে পারে না, জেনারেল ডাইস না হলে এটা স্ট্যান্ডার্ড ডাইস। তাহলে এবার জেনারেল ডাইসের জিআই কেমন প্রশ্ন আসে, স্ট্যান্ডার্ড ডাইসের জিআই কেমন প্রশ্ন আসে, চলো আমরা প্রশ্নে চলে যাব। তো বোর্ডে একটা প্রশ্ন নিয়ে নিয়েছি, দেখো এরকম দুটো ডাইস দেয়া থাকবে, বলবে একের বিপরীতে কে আছে বার করো। তাহলে আমাদের এই ধরনের প্রশ্নে, ডাইসের প্রশ্নে সবার প্রথম কাজ হবে এই দুটো ডাইস একই ডাইসের ছবি নানা রকমভাবে দেখাচ্ছে, কোনো সময় তিন এখানে দেখাচ্ছে, কোনো সময় তিন এখানে, মানে নানা রকমভাবে তার মুভমেন্ট চেঞ্জ করে দেখানো হচ্ছে। ডাইস কিন্তু দুটো নয়, প্রথম কথা এটা জেনে নাও, ডাইস এখানে একটাই, এটাকে এইভাবে দেখানো হয়েছে, অন্য একটা পজিশন, এটা মানে পজিশনে চেঞ্জ হয়েছে, এটা ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড পজিশন। তো বলেছে একের বিপরীতে কে আছে, তাহলে প্রথমে আমাদের চেক করতে হবে যে ডাইসটা জেনারেল ডাইস না স্ট্যান্ডার্ড ডাইস। তো জেনারেল ডাইস না স্ট্যান্ডার্ড ডাইস বার করার নিয়ম কি বলেছি, যে প্রতিটা সংখ্যা যোগ করতে হবে। তাহলে এটা যোগ করলে দুই, আর একে যোগ করলে তিন, এটা তিন আর একে চার, তিন আর দুই পাঁচ, কোথাও সাত হয়নি, এটা পাঁচ আর তিন আট, পাঁচ আর ছয় এগারো, ছয় আর তিন নয়। তাহলে আমার প্রতিটা যতগুলো থাকবে, তিনটে থাকতে পারে, চারটে থাকতে পারে, যতগুলো থাকবে ততগুলোকে এইভাবে আমাকে প্রতিটার জন্য যোগ করতে হবে। যোগ করার পরে যদি কোনো একটা পজিশানে, কোনো একটা পজিশানেও সাত আসে তবে সেটা কিন্তু জেনারেল থাকবে না, যে কোনো একটা, এটা ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন থাকতে পারে, ফোর্থ পজিশন থাকতে পারে। তো কোনো পজিশানে যদি সাত চলে আসে তবে সেটা জেনারেল ডাইস হবে না, স্ট্যান্ডার্ড ডাইস হবে। তাহলে এখানে কোথাও সাত আসেনি তবে এটা কি বলতে পারি, জেনারেল ডাইস। যদি আমরা প্রথমেই বার করে ফেলতে পারি যে এটা জেনারেল না স্ট্যান্ডার্ড, আর আমাদের বার করার পরে যদি আসে এটা জেনারেল, তাহলে খুব সোজা। কেমন, আমরা কি বলেছি, জেনারেল ডাইস যদি হয় একের বিপরীতে সবসময় ছয়, দুইয়ের বিপরীতে পাঁচ, তিনের বিপরীতে চার, এটা ফিক্সড। তুমি যদি কোথাও পেয়ে যাও যে এটা জেনারেল ডাইস, তাহলে তোমাকে আর ডাইরেক্ট একের বিপরীতে জিজ্ঞেস করলে তোমার উত্তর হবে ছয়, ডাইরেক্ট যদি দুইয়ের বিপরীতে জিজ্ঞেস করে তোমার উত্তর হবে পাঁচ, তিনের বিপরীতে জিজ্ঞেস করলে উত্তর হবে চার। কী করে, একের সাথে কত যোগ করলে সাত হয়, ছয়, দুইয়ের সাথে পাঁচ যোগ করলে সাত হয়, তিনের সাথে চার যোগ করলে সাত হয়। তাই একের বিপরীতে কী হবে উত্তর, ছয়, কারণ এটি জেনারেল ড্যাশ। তো চলো নেক্সট আর একটা উদাহরণ দেখে নেওয়া যাক। দেখো নেক্সট আর একটা উদাহরণ নিয়ে নিচ্ছি বোর্ডে, এরকম ডাইসটা আছে, দুটো পজিশানে আছে, একটাই ডাইস, পজিশান দুটো। তাহলে এবার আমাদের ফার্স্ট কাজ কি, জেনারেল না স্ট্যান্ডার্ড চেক করা, যে কোনো ডাইসের ক্ষেত্রে জেনারেল না স্ট্যান্ডার্ড চেক করা ফার্স্ট কাজ। তো আমরা এখন জেনারেল না স্ট্যান্ডার্ড চেক করব কী করে, ছয় আর দুই আট, ছয় আর তিন নয়, তিন আর দুই পাঁচ, এই ক্ষেত্রে যদি যোগ করি দুই আর একে তিন, পাঁচ আর একে ছয়, পাঁচ আর দুই সাত। তাহলে দেখো আমরা সেকেন্ড পজিশানে এখানে এক জায়গায় সাত পেয়ে গেছি, তার মানে এই ডাইসটা কী ডাইস, স্ট্যান্ডার্ড ডাইস। যদি স্ট্যান্ডার্ড ডাইস হয় তখন আমাদের কিছু নিয়ম ফলো করতে হবে এই একের বিপরীতে কে আছে এটা বার করার জন্য। তাহলে যদি স্ট্যান্ডার্ড ডাইস হয় তখন কি করবে, এই দুটো ডাইসের মধ্যে যে কোনো একটি কমন সংখ্যা খুঁজবে। দেখো এই দুটো ডাইসের মধ্যে একটি কমন সংখ্যা যদি আমরা পাই, দুই আছে এখানে, যে কমন সংখ্যাটা পাবো সেই কমন সংখ্যাটা প্রথম ডাইসের পজিশন অনুযায়ী ক্লক ওয়াইজ আমরা লিখতে থাকবো, মানে দুই, দুইয়ের পরে ছয়, ছয়ের পরে তিন। তাহলে যে কমন সংখ্যাটা দুটো ডাইসের ক্ষেত্রে পেলাম প্রথম পজিশন অনুযায়ী ক্লক ওয়াইজ আমরা সেই সংখ্যাগুলো পরপর এইভাবে লিখবো। তারপরে সেকেন্ড পজিশানে যাব, সেকেন্ড পজিশানে কমন সংখ্যাটা এখানে লিখবো,
তারপরে ক্লকওয়াইজ, এটারও ক্লকওয়াইজ, তাহলে দুয়ের পরে এর নিচে ঠিক এক, তারপরে পাঁচ। এরপরে কি কাজ, এই যে সংখ্যাগুলো পরপর নিচে নিচে আমরা লিখেছি এগুলোই হবে একে অপরের বিপরীতে। তাহলে এখান থেকে যদি তোমাকে বলা হয় যে একের বিপরীতে কি আছে, উত্তর ছয়, যদি বলা হয় তিনের বিপরীতে কি আছে, উত্তর পাঁচ, যদি বলতো এই প্রশ্নটাতে যে দুইয়ের বিপরীতে কি আছে, তাহলে এই যে এখানে সংখ্যাগুলো, এখানে তো দুটো একই সংখ্যা হয়ে গেছে, তাহলে বাকি যে সংখ্যাটা পড়ে আছে, বাকি কি সংখ্যা, চার, তাহলে দুইয়ের বিপরীতে চার হবে। কিন্তু দেখো এখানে একের বিপরীতে প্রশ্ন করেছে, তাহলে একের বিপরীতে প্রশ্ন আমরা এখানে কি পাচ্ছি, ছয়। তাহলে একের বিপরীতে ছয়, তোমরা তো জানো যে একের বিপরীতে ছয় জেনারেল ডাইসের ক্ষেত্রেই হয়, তাই না? কিন্তু স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রেও এটা হতে পারে, কিন্তু কখন হতে পারে, যে কোনো একটা পজিশন, যে কোনো একটা সাইড মিন হতে পারে জেনারেল ডাইসের মতো, মানে একের বিপরীতে ছয় হলে বাকি দুটো পজিশনের যোগফল কখনো সাত হবে না, সাত কখনো হবে না। স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রেও কিন্তু একের বিপরীতে ছয় অথবা দুইয়ের বিপরীতে পাঁচ আসতে পারে, আসতে পারে না এমন নয়, কিন্তু যে কোনো একটা সাইডের অপোজিট সাত হওয়া সম্ভব। যদি একটা সাইডের অপোজিট সাত হয়, বাকি দুটো সাইডের অপোজিট আর সাত হবে না, ঠিক আছে? তো চলো এটার উত্তর আমরা কত পেলাম, একের বিপরীতে ছয়, এটাই কিন্তু রাইট অ্যান্সার। আজকের মতো ক্লাস এই পর্যন্তই। আজকে আমরা ডাইসের কিছু বেসিক নিয়ম নিয়ে আলোচনা করলাম, ডাইসের আরও অনেক নিয়ম আছে যেগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে আমাদের চ্যানেলে কোনো নতুন ভিডিও আসলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ।